আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? তো আজকে আমরা শিখব ফটোশপ কিভাবে রিসেট করবেন, ফটোশপে টুলসগুলো এবং ফটোশপের বিভিন্ন ধরনের ওয়ার্কস্পেস অনেক সময় চেঞ্জ হয়ে যায়। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, অ্যাডোবি ফটোশপ 2022 ভার্সনটা আমি ইউজ করছি। আপনারা যেই ভার্সন ইউজ করেন না কেন, এই অপশনগুলো আপনারা ওখানে পেয়ে যাবেন। তো প্রথমত আপনারা, আমি একটি ডকুমেন্ট ওপেন করছি। তো টুলবারের বিষয়টা আমি দেখাচ্ছি, এখানে যে টুলবার দেখতে পাচ্ছেন আপনারা, এই যে টুলবারটা, এই টুলবারটা যদি কোনো টুল মিসিং থাকে বা না পান খুঁজে, তখন আপনারা এখান থেকে এই উপরে মুভ টুল যে দেখতে পাচ্ছেন, মুভ টুলের মতো এখানে গিয়ে রাইট ক্লিক করে রিসেট অল টুল দিলেই ওকে অটোমেটিক টুলগুলো রিসেট হয়ে যাবে। তারপর আরও একটা অপশন হচ্ছে, আপনারা এখান থেকে এডিটে যাবেন, এডিটে গিয়ে এখানে প্রেফারেন্স পেয়ে যাবেন, আপডেট ভার্সনগুলো একটু নিচে এভাবে অ্যারো এভাবে উপরে নিচে দেখবেন কোনো বাটন আছে কি না, এই বাটনগুলোতে আপনারা নিচে যাবেন, নিচে গিয়ে প্রেফারেন্স, প্রেফারেন্স থেকে জেনারেল, এবং জেনারেল থেকে রিসেট প্রেফারেন্স অন কোয়াইট, এই অপশনটাতে আপনারা ক্লিক করে ওকেতে প্রেস করবেন। দেন এখানে ওকেতে প্রেস করবেন, দেন ফটোশপটা কেটে দিবেন, দিয়ে আবার ওপেন করবেন। তাহলে আশা করি সব ধরনের সমস্যা, যে কোনো ধরনের প্রবলেম যদি হয়েও থাকে সলভ হয়ে যাবে। অনেক সময় আপনারা দেখবেন এখানে যে কোনো একটি কিছু, ধরেন আমি একটি লেয়ার নিচ্ছি, একটি ডকুমেন্ট মানে একটি রেক্টেঙ্গেল টুল নিচ্ছি, এটা আমি রেড কালার করে দিচ্ছি। সো এই বিষয়টা, এখানে ধরেন আপনি স্ট্রোক ইউজ করবেন, এই লেয়ারে এখান থেকে ব্লেন্ডিং অপশনে গেলে অনেকগুলো অপশন আমার এখানে আছে, কিন্তু আপনাদের এখানে এই অপশনগুলো নাও থাকতে পারে, চেঞ্জ হয়ে যেতে পারে বা ডিলিট হয়ে যেতে পারে। তখন সেক্ষেত্রে আপনারা কি করবেন, এখানে এডিট, এডিট থেকে প্রেফারেন্স, প্রেফারেন্স থেকে জেনারেল, দেন রিসেট প্রেফারেন্স অন কোয়াইট দিয়ে ওকে চাপ দিবেন, অ্যান্ড এখানে ওকে ক্লিক করবেন, শেষ। সব টুলগুলো আপনারা ব্লেন্ডিং অপশনের যে অপশনগুলো আছে এগুলো পেয়ে যাবেন। তো এটার আরেকটা শর্টকাট হচ্ছে আপনার কন্ট্রোল কে, কন্ট্রোল কে যদি আপনারা প্রেস করেন, তাহলে এখানে রিসেট প্রেফারেন্স ওয়ান কোয়াইট যে অপশনটা দেখতে পাচ্ছেন, সেখানে আপনারা ক্লিক করলেই অপশনটা, ফটোশপটা রিসেট হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন ভিউয়ার্স। আর ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে বা আপনি একটু উপকারিতা পান, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। ধন্যবাদ সবাইকে।